25 জন নেতা কর্মী অসুস্থ এবং যারা আছে পাঁচ ছয় জনকে ধরে নিয়ে গেছে। এর মাঝে আমি নিজেও কয়েকজনকে বেঁধে ফেলে দিয়ে আমি নিউট্রাল দাঁড়িয়েছি, আরেকটা মেয়ে আপনাকে না একটা ব্রিফিং দিতে হবে। নিয়ে গেছে লালবাগ থানায়, লালবাগ থানায় নিয়ে গেছে। আমরা
ঘন্টা চলে সরকার আপনাদের জন্য আমরা কথা বলতেছি, আমার আন্ডার টাকায় নিবাসের ছাত্র আমাদের পরিবর্তন করবো আপনারা যারা লাইভটি দেখছেন তাদের উদ্দেশ্য বলছি যে নুরুল হক নূর ভাইকে আলোচনা করে নুরুল হক নূর ভাইকে ঢাকা মেডিকেল থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং রমনা থানার সে নাজমুল তিনি বলেছেন যে তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু তার মুচলেকে নেওয়া হবে। তাকে আমি বলেছি সে আমাদের তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা বিবি কার্যালয়ে আসো, মিন্টু রোডে আসো, তোমরা যদি তাকে সাথে নিয়ে যেতে চাও। আমরা তার কথা মতোই এখন ডিবি কার্যালয়ে যাচ্ছি, বিনুকে যতক্ষণ ছেড়ে দেওয়া না হবে আমরা সেখানে লাল বাগে নিচ্ছি। গণতন্ত্র মুক্তি পাচ্ছে ছেড়ে দে পুলিশ দিয়ে আন্দোলন আচ্ছা ভাই, ওই কিছু নির্দেশনা দিতে হবে বুঝছেন। সরকারকে বলতে চাই অবিলম্বে গাজীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম লিওনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনুতবিলম্বে সাইফুল ইসলাম লিমনের আমাদের খোঁজ দিতে হবে। আমরা বারবার এখানে বলেছি তাদের খোঁজ জানতে চাওয়া আমাদের অধিকার। আমরা ডিবিএসসি অফিসারকে বলেছি কয়জনকে করবেন, কয়জন সারা বাংলাদেশের মানুষ আসবে, কয়জনকে গুম করবেন, আপনারা পারবেন না কিছু করতে? করেন, গুম করেন, গুম করেন, যা ইচ্ছা তাই করেন। আমরা আরো আগুনের মতো জেনে যাবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমাদের এক বোন রিমি, তাকে কোথায় কিভাবে রেখেছে আমরা এখনো জানি না, তো আমরা তার খোঁজ চাই। আর একটা বিষয় হলো, কালকে আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে সারা বাংলাদেশে 11টায়, না সকাল 11টায়, হ্যাঁ 11টায় ঢাকা প্রেস ক্লাবের সামনে। আর সারা বাংলাদেশের আমাদের যত মুক্তিগামী ভাই আছে, মুক্তিগামী ভাই আছে যারা, যত তাদের সবাইকে নিয়ে আমাদের আগামীকালকে প্রোগ্রাম আছে। আমি যারা মনে করেন যে আমাদের যে নূর ভাই, আমাদের আলো, নূরের আলো, সেই আলো নিভে যাওয়া আমরা নিভে যেতে দেব না, তাদেরকে উদাত্তভাবে আমরা আহ্বান জানাই যে আপনারা সবাই সবাই দিল থেকে নিজেদের মাঝে বোঝাপড়া করে আপনারা চলে আসবেন, সবাই চলে আসবেন কালকে। হ্যাঁ, এবং একটা ব্রিফিং এর প্রয়োজন আছে, আসো। হ্যাঁ সবাই তো দাঁড়ায় রয়েছে, ডাকমু। তো এখানে আমি একটু আমার ভাইদের কাছে যাই, সবাই লাইভটি শেয়ার করবেন একটা টাইম। এই 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 নিচ্ছে না রে বাবা, সেটাই আমি বলতেছি। আমি তো সেটাই বললাম, ওখানে লোক অল্প নিয়ে বলো ভাই ধরেন তো লম্বা করবেন, এইভাবে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে।